বিহারের গোপাল সিনহা এবং সেউতির দুর্ঘটনায় নিহত জাকিরের পরিবারের খোঁজ নিলেন বিধায়ক খলিল সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। বিহারা এলাকার মদ জোয়া রমরমা ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠেছে। গোপাল সিনহা খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আর্জি বিধায়কের। দুই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক। গত কয়েকদিন আগে কাছাড়ের কাটিকুড়া বিধানসভা কেন্দ্রের বিহারা এমপি স্কুলের সামনে গোপাল সিনহা নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছিল। গোপাল সিনহাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনগণের। রবিবার কাটিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল গোপাল সিনহার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং দোষীদেরকে গ্রেপ্তার করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে গত কয়েক মাস আগে সেউতি জিপির জাকির হোসেন নামের এক যুবককে বহিরাজ্যে মিজোরামে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, সেখানে আজ জাকিরের তিন অবুধ শিশু সহ তার অসুস্থ বাবার খোঁজ খবর নিয়েছেন। বিধায়ক আশ্বাস দিয়েছেন গোপাল সিনহা এবং গাড়ি দুর্ঘটনায় মিজোরামে মৃত্যু হওয়া জাকিরের পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এদিন প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন কালান ব্লক কংগ্রেসের সভাপতি মিলন রায়, কালান ব্লক কংগ্রেসের প্রশাসনিক সম্পাদক জিয়াউর রহমান, কাছাড় জেলা কংগ্রেসের প্রশাসনিক সম্পাদক শাহিদ আনোয়ার বরভুইয়া, কালান ব্লক কংগ্রেসের সহ সভাপতি জাকির খান, যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বরভুইয়া, যুব কংগ্রেস নেতা আবুল ফজল বরভুইয়া, তিলক চাঁদ, বিশাল সরকার প্রমুখ। বিশেষ করে আমরাও যোগাযোগ করছি, কিন্তু আবার সম্ভব হয়েছে না, আমরা তো বাইরে থাকার কারণে। আজকে আইসি ফ্যামিলি খবর লওয়ার লাগি, আমরা এই ফ্যামিলির যে বাচ্চা আজকে তিনটে, একটা ছেলে দুইটা মেয়ে আসুন, তারা গরিব অসহায় মানুষ, তারা যে আমরা এলাকার প্রত্যেক মানুষের বিভিন্ন ধরনের সহযোগিতা করার লাগি, এবং আমরা সংগঠন থেকে বিভিন্ন ধরনের যোগাযোগ হয়েছে। আমরা বর্তমানে এই ফ্যামিলির আমরা আর্থিক একটা সাহায্য করবো, আর বিশেষ করে সরকারে কীভাবে এই সাহায্য করে ব্যবস্থা করা যায়, কারণ ছোটো ছোটো বাচ্চা তারা আজকে গার্জেন হার হয়ে গেছে, এই পড়াশোনা কীভাবে ব্যবস্থা করা লাগে, এই ধরনের আমরা ব্যবস্থা নিব। এবং বিশেষ করে এলাকার মানুষের বিষয়টাও থাকবো আমরা, যে এই ফ্যামিলির সবাই সহযোগিতা করার লাগে, এবং যারা এই কেন এক্সিডেন্টের যেটা সরকারি ফ্যাসিলিটি যেটা, এটাও আমরা কীভাবে ব্যবস্থা করে দেওয়া লাগে। এবং তারা বিশেষ করে এমএনসিটি কেসও করছে, এমএনসিটি কেস থাকলেও কিন্তু কেন স্টেট ছাড়িয়ে অন্য স্টেটে ঘটনাটা হয়েছে, সেই কারণে সরকারের যেটা গাইডলাইন মতো আছে, আর বিশেষ এই ধরনের সহযোগিতা করার লাগে আমরা যত ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। এবং টানটান লোকে আমরা বিশেষ করে আজকে আইসি, যেমন আমরা টানটান লোকে যোগাযোগ করিও, আমরা তরফ থেকে একটা সাহায্য তারা কন্টিনিউ করিয়া দেওয়ার প্রসেস রাখবো, কারণ এই ছোটো ছোটো বাচ্চা সন্তান তারা যদি পড়াশোনা করতে পারে, তো পরবর্তী তারা একটু বড় হওয়ার পরে তারা ব্যবস্থা নিবে, কারণ এখন বয়স একদম কম, পাঁচ সাত বছর ছয় বছর এই দেখুন বাচ্চারা, এবং সিনিয়র যে তার বাবা আছেন, বাবাও সিনিয়র হয়ে গেছেন, তাই না, বিশেষ শরীর অত সুস্থ না, অসুস্থ প্যারালাইসিস আছে, এই কারণে তাহলেও আমরা বিশেষ করে আমরা সরকারের তরফ থেকে অসুস্থ হিসাবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমরা আর্থিক একটা সাহায্য দেওয়ার লাগে আমরা মেমোরান্ডামও দিব এবং সরকারেরও জানাই। আর বিশেষ করে আমরা দেখি আর বর্তমান খুব সময় যে ফ্যামিলির এবং প্রত্যেক মানুষের বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করতে পারি, আর ছোটো বাচ্চার না হলে বেকার হয়ে যাবে তারা, আর তারা পড়ার প্রত্যেক এই এলাকার মানুষে আমরা করবো সবসময় সাহায্য সহযোগিতা, এবং আমরা কোনো সমস্যা হইলে আমরা লোক যোগাযোগ করবো, আমরাও যোগাযোগ সবসময় রাখবো। আর বিশেষ করে আমরা জানি অনেক ড্রাইভার যে আসলো ড্রাইভারে করতো, বিশেষ করে অনেক কষ্ট করিয়া তার ফ্যামিলিটা অ্যাডভান্স করার ব্যবস্থা করতো, কিন্তু হঠাৎ যে সময় তার ড্রাইভিং পুরো শিক্ষা ব্যবস্থা করে আজকে বেসরকারি চালার অনেক জানান বাজি লাগে আজকে মিজোরাম যাওয়ার, আর কিন্তু দেখা গেছে হঠাৎ একটা দুর্ঘটনা হইয়া এই গাড়ি নিজেও পাইলট আসলো, কিন্তু দেখা গেছে আজকে মারা গেছে, কারণ ছোটো বাচ্চাদেরকে মারা গেছে, কিন্তু আমরা এলাকার এবং আমরা প্রতিনিধি হিসাবে এই ফ্যামিলি কিছু সাহায্য সহযোগিতা কীভাবে করার লাগে এটা আমরা ব্যবস্থা করবো, সবসময় এই মেটাল দিয়ে যোগাযোগ আমরা করছেন, আর ভারতের যোগাযোগ করার এই ব্যবস্থা করা লাগবে। আর এবং বিশেষ করে আমরা আজকে উত্তর কাটিকুড়া জেলা পরিষদও আসুন, তার লোক আলোচনা থানার আইসির লোকে এখন তাই যোগাযোগ আমরা করছিলাম যে আসামের ব্যবস্থা করার লাগে, কারণ দেখা গেছে এই কেন লোকের যারা মানুষ আছে তারা একটা প্রতিভা ঘটা হয়েছে, যে কেন মদর বিভিন্ন অবৈধ মদ কিছু অবৈধ মদ যেভাবে চলে আর কি, এই ধরনের পরিবেশ ঠিক রাখাতে পারত না, এবং তারা আরও আতঙ্ক একটা ঢুকে গেছে যে আজকে একজন মানুষ বাজারে গেছে আইতে দেখা গেছে মানুষ মারা মার্ডারর তারা উল্লেখ করছে যে মার্ডার হয়েছে বলে, কিন্তু বিশেষ করে এটা সরকারের তদন্ত করবো,
তদন্ত করে ব্যবস্থা করব। আমরা এই ফ্যামিলি, এই ফ্যামিলির এক মেয়ে আর এক মহিলা মানুষ, আর কারণে বড় ভাইয়ের আসন কিন্তু ঠিক আছে, কিন্তু এই ফ্যামিলিরও আমরা দাবি রাখছি যে একটা সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতা করার লাগে। আর বিশেষ এটা সবচেয়ে বড় জিনিস, জোয়া মদ গাঞ্জা এরকম যদি হয় যে কোনো এরিয়ার একটা পরিবেশ খারাপ হয়ে যায়, আর এখানে লোকাল মানুষের যেভাবে দাবি তারা যে কেন পরিবেশটা নষ্ট হয়, এরকম ভবিষ্যতে এই কোনোদিনও এরকম হয়েছে না। কেন বিশেষ কারো খুলনা মানুষ যদি আগ্রহ জেলা পরিষদ হলো তাইনও আসলা, তাইনও আমরা বিশেষ যোগাযোগ করছেন আমরা সংগঠনের মানুষ, এবং তাইনও কেন তাৎসরিক কেন লোকের মানুষ যেভাবে আলোচনা করছে, বিশেষ সবচেয়ে বড় আলোচনা ওটা করছে যে মদর যেভাবে আড্ডা বাড়িয়েছে এবং মদ যেভাবে বিক্রিয়ে রাখি, তা আমরা সরকারের কাছে বারবার বিভিন্ন ধরনের প্রতিবাদ করি আর যে মদর যেটা সরকারের ট্যাক্স পাইতে আসলে মানি আর, কিন্তু এইরকম যদি সব অঞ্চলের পরিবেশ খারাপ হয়, পরিবেশ খারাপ হলে মানুষের আর্থিক সমস্যা হয়ে যাবে, অঞ্চলের বিভিন্ন পরিবেশ নষ্ট হয়ে যাবে। কারণ সরকারে এটা দেখার লাগে এবং সঠিকভাবে অবৈধ মদ বেশি না বিক্রি করার লাগে, সঠিকভাবে তদন্ত করার লাগে। আমরা সরকারের কাছে দাবি জানি, এগুলা কথা তুলে ধরেছে এলাকাবাসীর যে মদ ইভেন ড্রাগস যে অহরহ বিক্রি হয়ে আছে, কারণ প্রশাসন এটা প্রশাসনের দৃষ্টিভঙ্গি রাখা উচিত। কারণ যদি বেআইনিভাবে সাধারণ দোকানে যদি মদ এইসব জিনিস বিক্রি হয়, এটার প্রতি যদি তারা নজর না রাখে তাদের এলাকার নানান ধরনের ঘটনা ঘটবে। তাই আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই যে এটার প্রতি নজর দেওয়া লাগে। তৎসঙ্গে আমরা এখন যে একটা বাসা পাইছি অত্যন্ত দুঃখ লাগছে। আমি ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা দেখে, দুইটা মেয়ে এবং একটা ছেলে, ওই ফ্যামিলির একজন যে কর্তা যে মারা গেছে তাই একজন পেশা ছিল ড্রাইভার, ওই যে মিজোরামে যে ঘটনাটা ঘটছে এই ড্রাইভার মারা যাওয়ার প্রেক্ষিতে এই ফ্যামিলি মানে হেড অফ দ্য ফ্যামিলি যে তার ড্রাইভারের বাবা উনিও তো প্যারালাইসিস রুগী, এই ফ্যামিলি অসহায় ফ্যামিলি। তৎসঙ্গে আমি এই এলাকাবাসীর সবার কাছে আমি হাত জোর করে আমি উঠলাম যে এই ফ্যামিলিটা দেখা লাগে, এলাকাবাসীর পক্ষর সবার কাছে আমার অনুরোধ যে তারা যে ছোট ছোটো বাচ্চারা দেখার লাগে, সুনজর রাখা লাগে। তৎসঙ্গে আমার সম্মানিত বিধায়কের কাছে আমার এই দাবি যে এরা এরা যেভাবে হয়তো সরকার থেকে যেগুলো অনুদান পাওয়া, এই অনুদানগুলো পাওয়ার পাইয়ে দেওয়ার লাগে আমার বিধায়কের কাছে আমার অনুরোধ। তার সঙ্গে ছোটো ছোটো বাচ্চারা যাতে শিক্ষার আলো পায় এটার লাগে সুনজর রাখা লাগে আমার বিধায়কের কাছে অনুরোধ। তার সঙ্গে আমার এলাকার বিশিষ্ট আমার দাদা ফসল আলম দাদা, ওনার কাছে আমার অনুরোধ থাকবো, কারণ যেহেতু সমাজসেবী এবং রাজনীতিবিদ, ওনার কাছে আমার একটা অনুরোধ করবো এই বাচ্চাগুলোর প্রতি সুনজর রাখার লাগে। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।